আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের দয়া এবং রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। প্রিয় দর্শক, আমল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনি সুন্দরভাবে প্রতিদিন এই আমলটা করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি যে আমলটা প্রতিদিন করো সেই আমলটি অল্প হলেও এটা তোমার জন্য সর্বোত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফে এই হাদিসখানা এসেছে। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই কোন আমলটা করলে আপনি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবেন। যেই ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 10 বার পাঠ করবে, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সে ওই দিন এন্তেকাল করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফে আরও রয়েছে, যদি কেউ মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই শব্দটা, এই বাক্যটা 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, যদি সে রাতের বেলায় এন্তেকাল করে। তো প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের 5081 নম্বর হাদিস থেকে আমি এই হাদিসখানা নিয়েছি। সুতরাং আমরা সকালবেলায় অথবা মাগরিবের নামাজের পরে যদি আমরা এটা করি, এই আমলটা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আসরের পরে যেহেতু কিয়ামত সংগঠিত হবে, সুতরাং আসরের নামাজের পরে যদি কেউ 7 বার পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করবেন। অর্থাৎ আমরা যে আমলই করব না কেন, আল্লাহ পাকের দরবারে যদি মিনতি সহকারে এই আমলটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই আমলকে কবুল আর মঞ্জুর করে নেবেন।